কি ব্যাপার? শিক্ষক এসে উপস্থিত, কিন্তু ছাত্রের তো দেখা নেই, সব গেল কই? এই তো স্যার, আমি এসে গেছি। এত দেরিতে? মর্নিং। তা পড়া করে এসছিস? হ্যাঁ। ঠিক আছে, বস। আচ্ছা বলো তো দেখি, আমরা কোথায় বসবাস করি? আমরা পৃথিবীর বাড়িতে বসবাস করি। আচ্ছা বলো তো দেখি, ইট ইজ এ মাই হেড বাংলায় মানে ঠিক কি হবে? ইট ইজ এ মাই হেড বাংলাতে হবে স্যার, আমার গোষ্ঠীর মাথা। হ্যাঁ, সে কি বুঝিয়ে দাও তো দেখি। হ্যাঁ, সকালবেলা পড়তে বসেছি, মা এসে বললো কান্তি ধরে, ইট ইজ এ মাই হেড মানে আমার মাথা, মায়ের মাথা। বাবা এসে বলল, ইট ইজ এ মাই হেড আমার মাথা মানে বাবার মাথা। কাকা এসে বলল, ইট ইজ এ মাই হেড মানে আমার মাথা, তাহলে কাকার মাথা। আবার কাকিমা এসে বলল, ইট ইজ এ মাই হেড মানে আমার মাথা মানে কাকিমার মাথা। আমার পিসিমণি এসে বলল, ইট ইজ এ মাই হেড মানে আমার মাথা, তাহলে পিসিমণির মাথা। এর জন্য কত লিখবো স্যার, একবারেই বলে দিই, ইট ইজ এ মাই হেড মানে আমার গোষ্ঠীর মাথা। আমি বুঝতে পেরেছি, তোর দ্বারা লেখাপড়া কিচ্ছু হবে না স্যার। লেখাপড়া নিয়ে চাপ নেবেন না, ভগবানের দেওয়া সব আছে, গাড়ি বাড়ি জমি জায়গা স্কুল শিক্ষক বই পেন, শুধু একটা জিনিস নেই। কি? মন নেই স্যার, পড়ার জন্য মন নেই। কি ব্যাপার স্যার, তুই ছেড়ে জিন্স? না রে, আজকাল পথে ঘাটে বড়ই অসুবিধা হচ্ছে স্যার। অসুবিধাটা কোথায়, টাওয়ারে না সিগন্যালে? বিয়াদব পতাকা স্যারের সঙ্গে আর কি স্যার, আজকের পেপারটা পড়েছেন? কি লিখেছে পড়ে শোনা তো দেখি। বেয়াদব দজ্জাল হিংসুটে স্যার, শান্ত শিষ্ট ছাত্র। আর বলতে হবে না, ছাত্রকে ধরে খুব ঠেঙিয়েছে। না স্যার, ছাত্রের হাতে মাস্টার মশাই খুন হয়েছে। সে কি? হ্যাঁ স্যার, স্যার আপনার শরীরটা অসুস্থ অসুস্থ মনে হচ্ছে। একটু একটু দেখি আপনার হাতটা। তুই কি স্কুলের মধ্যে ডাক্তারি শুরু করবি নাকি? আহ, যা বলছি তা করুন না, দেখি দেখি হাতটা দেখি। আহ, তা কি বুঝলি? আপনাকে আর শুনতে হবে না, শুনলে আপনার মনে আঘাত পাবে। কি এমন বুঝলি যেটা শুনলে আমার মনে আঘাত পাবে? স্যার আপনার মরা কঠিন আর বাঁচা অসম্ভব। মেরে চামড়া গুটিয়ে দেবো। তুই যে ভবিষ্যতে কি করবি কে জানে। স্যার আমি আপনার ভবিষ্যৎ বানিয়ে করে দিতে পারি। তাই নাকি? তা চুপ করে বসে আছো কেন, ওটাও বলে ফেলো। তাহলে আপনি ঝাপ করে চোখটা বুঝিয়ে ফেলুন। বুঝিয়েছি স্যার। কি দেখতে পাচ্ছেন? কি আর দেখবো, চারিদিক তো অন্ধকার স্যার। ওটাই আপনার ভবিষ্যৎ। হ্যাঁ, স্যার আমরা পৃথিবীর বুঝতে পেরেছি। না হলো না, আমি বুঝতে পেরেছি। স্যার লেখাপড়া নিয়ে চাপ নেবেন না, ভগবানের দেওয়া সব কিছু আছে, একটা জিনিস নেই। এ ভগবানের দেওয়া সবকিছু নামগুলো বলতে ভুলে গেছি। স্যার ভগবানের দেওয়া এই লেখাপড়া নিয়ে চাপ নেবেন।